নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু দুর্গাপুজোর আগে আবার কিন্তু ডিএ বাড়বে, শুধু এবার ডিএ নয়, ডিএর সঙ্গে কিন্তু বাড়বে আরও 12-13 খানা ভাতা কিন্তু আরও বাড়তে চলেছে। বর্তমান সমাজে কিন্তু বর্তমান বাজারে দ্রব্যের মূল্যের উপরে কিন্তু ডিএটা দেওয়া হয়, সো ডিএর সাথে সাথে কিন্তু আর অনেক কিছু বাড়বে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় কিন্তু সুখবর আসতে চলেছে। দুর্গাপূজা আজ থেকে প্রায় 3 মাস পরে হলো কি দুর্গাপূজা, তার আগেই কিন্তু সুখবর কিন্তু আসবে। সো ভিডিওটা কন্টিনিউ করুন এবং বাকি আপডেটটা আপনারা জেনে নিন। সো চলুন ভিডিওটা শুরু করি। চলতি বছরে 1 জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মর্গ ভাতা 4% বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। এর জেরে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা 50% অলরেডি হয়ে গেছে। দিল্লির কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর, শুধু মর্গ ভাতা বা ডিএ নয়, বাড়তে চলেছে অন্যান্য ভাতাও, তাও আবার একটা দুটি নয়, 13টি ভাতা বাড়তে চলেছে। সরকারি পেনশন সংস্থা ইপিএফও এর তরফে ঘোষণা করা হয়েছে, চলতি বছর 1 জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কিন্তু মর্গ ভাতা অলরেডি 4% বাড়িয়ে দেয়, বর্তমানে 50% কিন্তু হয়েছে। সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে মূল্য বৃদ্ধির সামঞ্জস্য রাখতে মর্গ ভাতা বা ডিএ ঘোষণা করা হয়। এই সপ্তম পে কমিশনের নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের ডিএ 50%-এ পৌঁছেছে তাদের অন্যান্য ভাতাগুলি 25% করে বৃদ্ধি পাবে। সরকারি কর্মচারীদের বাড়বে বেতন, ডিএ 50% পৌঁছানোয় এবার ডিএর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এইচআরে শিক্ষা পরিবহন ভাতার মোট 13টি ভাতা কিন্তু আরও বাড়তে পারে, ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরও কিন্তু বেতন যথেষ্ট পরিমাণে বাড়বে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও গত 4 জুলাই এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। ইপিএফও সার্কুলার অনুসারে 13টি ভাতার মধ্যে রয়েছে এইচআরএ, পরিবহন ভাতা, বাসস্থান, ডেপুটেশন, স্প্লিট ডিউটি, ট্রান্সপোর্টেশন, খাবার, নিজস্ব গাড়ি বা ট্যাক্সি, অটোরিকশা, স্কুটার, পোশাক ভাতা, ডেপুটেশন ভাতা ইত্যাদি। এরকম করে মোট 13টা ভাতা কিন্তু বাড়তে চলেছে ডিএর পাশাপাশি, অর্থাৎ ডিএটাও কিন্তু বাড়বে। তবে ডিএ সম্বন্ধে আপাতত কোনো আপডেট নেই এখন পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা চাইছে সপ্তম বেতন কমিশন ক্লোজ করে দিয়ে অষ্টম বেতন কমিশন করতে, যেহেতু ডিএ 50% ক্রস করে গেছে। সো অষ্টম বেতন কমিশনও কিন্তু হতে পারে, এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো আপডেট আমাদের কাছে নেই, যদি থাকে তা আমরা জানিয়ে দেবো। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।